কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল দুই হাজার একুশ তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম কি উত্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়ের নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় করা হয় কবে উত্তর পনেরো মার্চ দুই হাজার একুশ দুদকের বর্তমান চেয়ারম্যান কে উত্তর মোহাম্মদ মঈন আবদুল্লাহ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে মোট উড়োজাহাজের সংখ্যা কতটি উত্তর একুশটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহরে পাঁচ মার্চ দুই হাজার একুশ সর্বশেষ সংযুক্ত হয় কোন বিমানটি উত্তর শ্বেত পলাকা। ফেনী নদীর ওপর নির্মিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এক উদ্বোধন করা হয় কবে উত্তর নয় মার্চ দুই ভারত মৈত্রী সেতু এক উত্তর এক দশমিক নয় কিলোমিটার সাতাশ মার্চ দুই উদ্বোধন করা হয় বাংলাদেশ ভারতের মধ্যে কোন যাত্রীবাহী ট্রেন উত্তর মিতালি এক্সপ্রেস মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের কলকাতা পর্যন্ত সড়কের নামকরণ করা হয় কি উত্তর স্বাধীনতা সড়ক নেপালের প্রথম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফর করেন কে উত্তর বিদ্যা দেবী ভাণ্ডারী দেশের অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদের অর্থ দিয়ে গঠিত বিশেষ তহবিলের নাম কি উত্তর বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন করা হয় উত্তর পনেরো মার্চ দু বর্তমানে দেশে সরকারি মেরিন একাডেমি কতটি উত্তর পাঁচটি যথা চট্টগ্রাম বরিশাল সিলেট পাবনা রংপুর ঢাকায় মুসলিম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন করে কোন প্রতিষ্ঠান উত্তর বাংলাদেশ তাঁত বোর্ড সাতাশ থেকে ছাব্বিশ মার্চ দু হাজার একুশ জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মূল থিম কী উত্তর মুজিব চিরন্তন মেট্রো রেলের ট্রেনগুলো নির্মাণ করছে কোন প্রতিষ্ঠান উত্তর জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি সুবিশি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমির নাম কি। উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি কোথায় প্রতিষ্ঠা করা হবে উত্তর মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় সাতাশ ফেব্রুয়ারি দুই কোন রুটে নতুন করে ফেরি সার্ভিস চালু হয় উত্তর আরিচা কাজিরহাট ফেরি সার্ভিস দেশের বৃহত্তম ইপিজেড প্রতিষ্ঠা করা হবে কোথায় উত্তর পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচা কোড়ালিয়াই বিআইডিএফ এর পূর্ণ রূপ কি উত্তর বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে প্রথম ঋণ দেওয়া হয় কোন প্রতিষ্ঠানকে উত্তর কর্তৃপক্ষকে কথা কে উত্তর গোলাম মোস্তফার মূল ভাবনায় নাটকটি রচনা করেন প্রতিশ বল গিনেস বুকে রেকর্ড হওয়া শস্য চিত্রে বঙ্গবন্ধুর মোট আয়তন কত উত্তর এক লক্ষ উনিশ হাজার চারশো তিরিশ দশমিক দুই তিন সাত বর্গমিটার বা বারো লক্ষ পঁচাশি হাজার পাঁচশো ছেচল্লিশ দশমিক ছয় পাঁচ বর্গ ফুট কক্সবাজার জেলায় রেলপথ যুক্ত হবে কোন সালের মধ্যে উত্তর দুই হাজার বাইশ সালে ঢাকা জলপাইগুড়ি রেলপথের দূরত্ব কত উত্তর পাঁচশো পঁচানব্বই কিলোমিটার বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি উত্তর ঊনপঞ্চাশটি ঊনপঞ্চাশতম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে উত্তর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাঁশেত ষষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় চোদ্দ মার্চ দুই হাজার একুশ তৃতীয় ও প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে জালেমে আনুষ্ঠানিকভাবে নিজেদের দূতাবাস চালু করে কোন দেশ উত্তর কসভো উনিশ মার্চ দুই হাজার একুশ মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কোন দেশ উত্তর উত্তর কোরিয়া তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে উত্তর সামিয়া সুলুহু হাসান বিশ্বের কোন দেশের এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে নারী সংসদ সদস্যের হার সর্বাধিক উত্তর রোয়ান্ডা আন্তর্জাতিক দানাদার শস্য বর্ষ কোন সাল উত্তর দুই হাজার তেইশ সাল উনিশ মার্চ দুই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান হিসেবে নিয়োগ পান কে উত্তর বিন নেলসন যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী কে উত্তর ডেভ হালান্ড যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন কবে উত্তর ষোলো মার্চ দুই হাজার জাতিসংঘে নিযুক্ত বর্তমান মার্কিন স্থায়ী প্রতিনিধি কে উত্তর লিন্ডা টমাস গ্রিনফিল্ড কোন দেশে মানব দেহে প্রথম এইচ ফাইভ এইট বার্ড ফ্লু পাওয়া যায় উত্তর রাশিয়া দুই হাজার একুশ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত কত মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা মজুদ থাকতে হবে উত্তর তিন মাসের সাদা চা বা হোয়াইট টি কি উত্তর এক প্রকার পানীয় সাদা চা প্রথম চা শুরু হয় কোথায় উত্তর চীনের ফুজিয়ান প্রদেশে প্রোগ্রাম কি উত্তর মার্কিন সরকারের অর্থায়নে দুই সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর কার্যক্রম বিলাসবহুল স্থাপনা পাম দ্বীপ কোন দেশে অবস্থিত উত্তর দুবাই সংযুক্ত আরব আমিরাত চোদ্দ মার্চ দুই হাজার একুশ কোন দেশ বিতর্কিত কফিল বা কাফালা পদ্ধতি বাতিল করে উত্তর সৌদি আরব চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার একুশ কোভ্যাক্সের উদ্যোগে প্রথম টিকা পায় কোন দেশ উত্তর ঘানা বাইশ মার্চ দু হাজার একুশ পর্যন্ত বিশ্বে কতটি করোনা ভ্যাকসিনের প্রয়োগ হয় উত্তর বারোটি এগারো মার্চ দুই হাজার একুশ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর পিত্তর হোপমা ইস্কি আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় কবে উত্তর নয় অক্টোবর উনিশশো সাতানব্বই আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর শিউল দক্ষিণ কোরিয়া ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট কে ইন্টার পার্লামেন্টারি উত্তর দুয়ার্তে পাচেকো বিশ্ব বাণিজ্য সংস্থা মন্ত্রী পর্যায়ে দ্বাদশ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর নভেম্বর দুই হাজার একুশ বিশ্ব বাণিজ্য সংস্থা মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর জেনেভা সুইজারল্যান্ড ষোড়শ জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর তিরিশ থেকে একত্রিশ অক্টোবর দুই হাজার একুশ ষোড়শ জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর রোম ইতালি সাতচল্লিশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর বে যুক্তরাজ্য বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্ত্র ক্রয়ের শীর্ষ দেশ কোনটি উত্তর সৌদি আরব বৈশ্বিক অস্ত্র ক্রয়ে বাংলাদেশের অবস্থান কত উত্তর বাইশতম বায়ু দূষণে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী কোনটি উত্তর দিল্লি ভারত বাংলাদেশ সর্বাধিক অস্ত্র ক্রয় করে কোন দেশ থেকে উত্তর চীন বায়ু রাজধানী ঢাকার অবস্থান কত উত্তর দ্বিতীয় উনিশ ফেব্রুয়ারি দু কোন দেশ একশো সত্তরতম দেশ হিসেবে সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদন করে উত্তর কমরস বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ আমার দেখা নয়া চীন এর ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কি উত্তর নিউ চায়না নাইনটিন নিউ চায়না নাইনটিন ফিফটি গ্রন্থটির অনুবাদক কে উত্তর অধ্যাপক ফখরুল ইসলাম ত্রিপুরা ভাষার প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি। উত্তর তাকরিদি রাজনৈতিক থ্রিলাধর্মী উপন্যাস স্টেট অব টেরর এর লেখক কে উত্তর হিলারি ক্লিন্টন ও লুইস স্পেনি মাই ফাদার মাই বাংলাদেশ গ্রন্থের লেখক কে উত্তর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্ফলিঙ্গ চরিত্রের পরিচালক কে উত্তর তৌকির আহমেদ স্বাধীনতা পুরস্কার দুই লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান উত্তর ব্যক্তি ও বাইশ মার্চ দুই একুশ ভারত সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পুরস্কারে ভূষিত করে উত্তর গান্ধী শান্তি পুরস্কার দুই হাজার বিশ দু সালে অ্যাবল পুরস্কার লাভ করেন কে কে উত্তর লাজলো লোভাস ও এভি উইকডারসন নবম বাংলাদেশ গেমস কবে অনুষ্ঠিত হবে উত্তর এক থেকে দশ এপ্রিল দুই হাজার একুশ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ